শহরের প্রথম জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত হয়েছেন, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বেদির দিকে, এরপরে পুলিশ প্রশাসন, এরপরে সম্মানিত মাননীয় মেয়র সৈয়দ আব্দুর মুক্তার নেতৃত্বে মেয়র মহোদয় তার এগিয়ে যাচ্ছে, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার, তার সভাপতি আবুল সুখসূর্য সহ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সুস্থ অবগমন করছেন পুলিশ বিভাগের পক্ষে উপত্যকা জেলা প্রশাসক মহোদয়। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সুস্থ অবগমন করব। দয়া করে আমরা সাংস্কৃতিক জোর 250 সংখ্যা বিশ্ব বঙ্গমাতা শেখ ফজলুল সাপুজির জেনারেল হাসপাতালে প্রতিনিধি এসেছেন, পুষ্পস্তবক অর্পণ হচ্ছে, ছবি তোলা হচ্ছে। আমরা বিনম্র শ্রদ্ধা জানাবো, দয়া করে সকলেই উঠবো না, ধীরে ধীরে আসবো, ধীরে ধীরে আসার জন্য বলি আমরা পুষ্পস্তবক অর্পণ করব। দয়া করে শৃঙ্খলা বজায় রাখবো, আমরা সকলেই দয়া করে শৃঙ্খলা বজায় রাখবো। এবারে আমরা দেখছি অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন বীর শহীদদের প্রতি, মহান ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন। ধীরে ধীরে আসবেন, মাননীয় জাতীয় সংসদ সদস্যের পক্ষে পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এবং চিকিৎসক পরিষদ তারা পুষ্পস্তবক, আমরা সিভিল সার্জন মহোদয় ডাক্তার জাহিদুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক ইতিমধ্যে অর্পণ করা হয়েছে, বিনম্র শ্রদ্ধা জানিয়েছে। জাতীয় শ্রমিক লীগের সিরাজগঞ্জ জেলা শাখা নেতৃবৃন্দ করে দেব, পুষ্পস্তবক অর্পণ করে আমরা স্থান ত্যাগ করবো এবং অন্যকে সুযোগ করে দেবো। দয়া করে অন্য কিছু জেলা